পরিস্থিতির বুঝ লো নিশা পুনের দিল্লীলে উভতিল অল ইন্ডিয়া জমিয়ত উলেমার সাধারণ সম্পাদক মৌলানা হাকিমউদ্দিন। গরুহুটির উচ্ছেদের কথা পূর্বে জাননী দিয়ার ব্যবস্থা করব লাগিছিল বলে মন্তব্য করে সাধারণ সম্পাদকগুলি, কিন্তু গরুহুটির বসবাস করা লোকসল নিরাপত্তা দিয়ার বিপরীতে গুলিচালনা করা বলে মন্তব্য করে সরকারক সমালোচনা করে মৌলানা হাকিমউদ্দিনে। জমিয়ত উলেমার তরফের উচ্ছেদিত সকলক খাদ্য সামগ্রী পানির পাম্পেরে সহায় করার সমান্তরালভাবে আহত সকলক 20,000 আর মৃতকর পরিয়াল 2,00,000 আর্থিক সাহায্য ঘোষণা করে। গভর্নমেন্ট নে জিস তরহ সে কিয়া হুসি হিসাব সে গভর্নমেন্ট কি এভি জিম্মেদারি হি আপনে শহরিওকে বসনে কাজ ইন্তজাম করে, বসানে কাজ ইন্তজাম হুয়া নেই, উজাড়নে কাজ ইন্তজাম পহলে কর দিয়া গিয়া। আব ও সব উজড়ে হুয়ে হ্যাঁ, আর বারিশ ভি হ্যাঁ, সর্দি ভি আনে বালি হ্যাঁ, বচ্চে ভি হ্যাঁ, বুড়ে ভি হ্যাঁ, ঔরতে ভি হ্যাঁ, উল্টা গোলিয়া চলা দি গই। হমনে হজরত মৌলানা মাহমুদ বদনি সাহাব আর মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব কি তরফ সে, আজমল ফাউন্ডেশন আর জমিয়ত উলামা কি তরফ সে, ইয়ে 200 নল 900 কিট জিসমে 25 কিলো চাল থা, 2 কিলো শকর হ্যাঁ, 2 কিলো দাল হ্যাঁ, বচ্চোঁ কে লিয়ে বিস্কুট বগেরা হ্যায়, ইসি তরহ সে 900 কে করিব টেন্ট, জখমিওকো 20,000 রুপে দিয়ে গে, জিনকা ইন্তকাল হো গিয়া হ্যায় উনকে লিয়ে 2-2 লাখ কা এলান কিয়া হ্যায়। ইনশাআল্লাহ আজমল ফাউন্ডেশন কি তরফ সে জমিয়ত উলামা হিন্দ কো ডোনেট করেঙ্গে।